হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস, অনেকেই আমাকে কমেন্ট করে জানান অথবা ফোন দিয়ে জিজ্ঞাসা যে ভাই কোন বয়সের ঘুঘু পাখি দিয়ে পাখি পালন শুরু করা উচিত। আবার অনেকে না জেনেই কেউ দেখা যায় একদম বুড়া পাখি দিয়ে শুরু করে, মানে বুড়ো বয়স্ক পাখি দিয়ে শুরু করে, আবার অনেকে দেখা যায় একদম বাচ্চা পাখি দিয়ে শুরু করে। আসলে যদি আপনি নতুন হন, আপনি পাকাল হিসাবে একদম নতুন হন, এর পূর্বে আপনি ঘুঘু পাখি পালন করেন নাই, তাহলে আপনি কখনোই বাচ্চা পাখি দিয়ে ঘুঘু পাখি পালন করা শুরু করবেন না। তাহলে আমি লিখে দিলাম, একদম গ্যারেন্টি দিয়ে দিলাম এই মুহূর্তে আপনার, আপনি লিখে রাখেন যে আপনি অচিরেই আপনি ঘুঘু পালা ছেড়ে দিবেন, কারণ আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। সেটা কেন? সেটা হলো, যদি আপনি বাচ্চা পাখি দিয়ে আপনি খামার করতে চান বা তা থেকে ভালো কিছু পেতে চান, কখনোই পাবেন না, কারণ কি আপনার ওই পর্যন্ত ধৈর্যই থাকবে না। প্রথম কারণ হচ্ছে যে বাচ্চা থেকে যখন আপনি পালন শুরু করবেন, যেহেতু আপনি একদম নতুন, তাই আপনি নর্ম আদি কখনোই বুঝতে পারবেন না। আর একদম যদি ওই লেভেলের, মানে একদম সিনিয়র ব্রিডার, অনেক দিন যাবৎ ঘুঘু পালতেছে এবং ঘুঘু পাখি নিয়ে গবেষণা করে, ওই রকম ব্রিডার না হয়, তাহলে সেও আপনাকে কখনোই বলতে পারবে না যে বাচ্চাগুলা জোড়া আছে নাকি দুইটাই নর, এই নর বা দুইটাই মাদি, কখনোই বলতে পারবে না। আর যত বড় অভিজ্ঞই হোক, কিছু কিছু বাচ্চা আছে যেগুলোর নর মাদি বাচ্চা অবস্থায় কখনোই বলা যায় না। সেটা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি এমন অনেক ফেস করেছি যেগুলো দেখে আমার মনে হয়েছে যে সেটা জোড়া হবে বা নর হবে বা মাদি হবে, কিন্তু পরবর্তী দেখা গেছে ওর বিপরীত হয়েছে। কারণ কিছু কিছু বাচ্চা আছে, ওদেরকে বাচ্চা অবস্থায় নর মাদি কোনোভাবেই ছেনা যায় না। হয়তো আমরা বলে দিতে পারি যে 50% বা 70% হওয়ার সম্ভাবনা আছে জোড়া, কিন্তু সেটা পরে দেখা যায় নাও হতে পারে। তাই আপনাদেরকে একদম আমি মন থেকে একদম একবারে সঠিক বা খাঁটি যে কথা যদি বলতে হয় এবং মন থেকে যদি একদম নিরপেক্ষ আপনাদেরকে একটা ধারণা বা সাজেশন দিতে হয়, সেটা হলো আপনার অবশ্য অবশ্যই রানিং বা মাস্টার পেয়ার দিয়ে ঘুঘু পাখি পালন শুরু করবেন। যেগুলা ইতিপূর্বে কারো খামারে ডিম বাচ্চা করেছে, ওইসব পাখি আপনি একমাত্র নতুন হিসেবে আপনার সেট আপে নিয়ে আসবেন। আর যদি আপনি বাচ্চা পালন করেন, একদিকে তো আপনি নর্মালি চিনতে পারবেন না, পরে দেখা যায় যে এগুলো যখন বড় হবে তখনও দেখা যাবে যে আপনি নর্মালি চিনতেছেন না, যেহেতু আপনি নতুন সেহেতু আপনি নর্মালি কখনোই চিনতে পারবেন না। আর এতে করে দেখা যায় যে আপনি আশায় বসে আছেন যে আমার পাখি ডিম দিবে, বাচ্চা দিবে, দেখা গেলো 6 মাসের জায়গায় 8 মাস হয়ে গেলো, দেখা গেলো আপনি 10টা পাখি আনলেন, ওই জায়গায় 8টা হয়ে গেলো নর, তখন আপনার দেখা যায় যে কেউ কোনোটা ডিম পারতেছে না বা বাচ্চা দিতেছে না, তখন আপনি চিন্তা করবেন যে কী কর্মো না কর্মো, কোনটা মাদি কোনটা নর চিনতেও পারতেছি না। ওইরকমভাবে দেখা যায় যে আপনি অনেক হেনস্থার শিকার হবেন এবং এক সময় পাখি পালা ছেড়ে দেবেন, বলবেন যা ঘুঘু পাখি খুব একটা ডিম বাচ্চা করে না, ইউটিউবাররা বা সিনিয়র ব্রিডার যারা বলছে এগুলো মিথ্যা কথা বলছে, আপনার এমনটা মনে হবে। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনি খুব ভালো বা দ্রুত সাকসেস পেতে চান, তাহলে আপনি এক জোড়া রানিং বা মাস্টার পেয়ার দিয়ে ঘুঘু পালন শুরু করেন। দেখবেন এটা যখন ডিম বাচ্চা করবে, আপনার ওই 6 মাস পালতে পালতে দেখবেন যে আপনি 6 মাসে মিনিমাম 4 জোড়া আপনি বাচ্চা পেয়ে যাবেন, আর এর ভিতরে আপনার অনেক অভিজ্ঞতা হয়ে যাবে যে কোনটা নর কোনটা মাদি এবং কীভাবে নর মাদি চিনতে হয় আপনি নিজেই বুঝে যাবেন। কারণ যখন একটা রানিং পাখির অ্যাক্টিভিটি লক্ষ্য করবেন, তখন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে এটা নর এটা মাদি, আর নর এরকম হয় মাদি এরকম হয়, তখন কারো কাছে আপনার জিজ্ঞাসাও করা লাগবে না যে নর মাদি কনফার্ম কি না বা কোনটা নর কোনটা মাদি, অটোমেটিক্যালি চিনে যাবেন। এতে করে আপনারা প্রতারিত হবেন না। আর আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম তৈরি করা হয় আপনাদের হেল্প করার জন্যে, তাই আপনারা অবশ্য অবশ্যই আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। ওকে ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ রাখবেন আপনার পাখি। আল্লাহ হাফেজ।